তৃণমূলে একটা শৃঙ্খলাপরায়ণ দল আজকের তৃণমূলের জনসভা ছিল, তার আগেই বিশৃঙ্খলার সৃষ্টি হলো। মন্ত্রীকে ঘিরে বিক্ষোভে ফেটে বললেন তৃণমূল কর্মীরা, কি বলবেন? ওখানে কোনো বিশৃঙ্খল হয়নি, আমাকে যেটা মন্ত্রী রিপোর্ট দিয়েছে বা পুলিশ রিপোর্ট দিয়েছে ওখানে কোনো বিশৃঙ্খলা ওখানে হয়নি। ওদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে, এখানে আমন্ত্রণ করা হয়েছে, চারটে চিঠি মেল করা হয়েছে, রাত্রি 11:30 পর্যন্ত প্রত্যেকের বলা হয়েছে। এখানে হচ্ছে তথ্যের বিকৃতি হচ্ছে। আমি মনে করি আগামী এক মাসের মধ্যে এটা মিটে যাবে, ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি চেষ্টা করবো যাতে মিটে যায়। এক মাসের মধ্যে আমি আমার সঙ্গে অলরেডি রাজ্য নেতৃত্বের কথা হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি এখানকার পূর্বতন যে সেন্টিমেন্ট এটা তো আপনাদের সবাইই জানা আছে। কিন্তু ওই যারা বিক্ষোভ দেখেছে তারা একটা বারবার বলছে আমাদের বিধায়ক সাহেব শ্যামল মণ্ডল আমাদেরকে তোয়াক্কা করে না, আরএসপি সিপিএম এর হার মাধ্যমে নিয়ে কাজ করছে। আমরা যারা এখানে এখানে মঞ্চে যারা ছিলেন এবং যারা এসেছে, আমরা তো দেখতে পাচ্ছেন যে যারা এখানে সত্যিকারের পরিশ্রম করেছে, এরাও করেছে, ওই যে নেতায় যে নেতৃত্ব দিয়ে ওখানে করে ও করেছে পরিশ্রম ভোটে। আমি সবাইকে তৃণমূল কংগ্রেসের সমান মর্যাদা দিই, ওদেরকে খুব ভালোবাসি, আমি সম্পর্ক অত্যন্ত ভালো, সম্পর্ক ভালো বলেই চারখানা চিঠি মেল করেছি। আমি আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে 1 থেকে 28 তারিখের মধ্যে মিলে যাবে। যারা আজকের বিক্ষোভ দেখিয়েছে তাদের কি যাতে শাস্তি হয় সে ব্যাপারে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? কোনো শাস্তির ব্যবস্থা নেই, ওরা আমার নিজের ওদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো, ওরা আমার বাড়িতেও যায়, মাসে অন্য 2-3 বার বাড়িতে যায় আমার, ওদের সম্পর্ক অত্যন্ত ভালো। এখানকার পূর্বতন যে সেন্টিমেন্ট সেটা আমরা সবাই জানি।